বিরতির পর আবার আপনাদের স্বাগত। চোখ রাখবো এবার খেলার মাঠে। বড় ধাক্কা মুম্বাই ও ভারতীয় দলে। আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের মারাত্মক চোট লেগেছে গোড়ালিতে, বিষয়টা কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে মুম্বাই শিবির ও ভারতীয় শিবির। আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারকে ব্যাটারের মারাত্মক চোট লেগেছে গোড়ালিতে, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, যেটা জানার চেষ্টা করব প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, সূর্যকুমার যাদবের চোটের বিষয়টা উঠে আসছে, কি করে লেগেছে তার চোট এবং কি পর্যায়ে রয়েছে তার চোট, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি সিরিজ ফরম্যাটেড সিরিজে খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকাতে রয়েছে। শিবিরে কিন্তু ভারতীয় দলের সূর্যকুমার যাদব নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে স্থান করে নিয়েছে। সেখানে যখন প্র্যাকটিস চলছে এবং সেখানে এক্সিবিশন ম্যাচে কিন্তু গোড়ালিতে চোট পায় এবং এই চোট অনেকটাই কিন্তু মারাত্মক, যার কারণে কিন্তু সূর্যকুমার যাদবের পক্ষে আগামী আসরে অর্থাৎ টি টোয়েন্টি আসর এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কিন্তু খেলা কিন্তু অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ গোড়ালির চোট সারিয়ে ওঠা এত দ্রুত কিন্তু সম্ভব হবে না সূর্যকুমার যাদবের পক্ষে, যার কারণে কিন্তু টিম ইন্ডিয়াতে কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল এ মাঠের বাইরে খুব সম্ভবত তাকে থাকতে হচ্ছে। বিশেষ করে ফিল্ডিং করার সময় ড্রাইভ দিয়েছিল বল ধরতে গিয়ে এবং সেখানে কিন্তু গোড়ালিতে চোট পায় সূর্যকুমার এবং তারপর চিকিৎসকদের পরামর্শে কিন্তু তাকে রাখা হয়েছিল এবং সেখানে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে তার গোড়ালিতে চোট খুব মারাত্মক এবং যার কারণে তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে। এবং তাতেই কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ গোটা ভারতীয় শিবিরে। একদিকে রয়েছে টি টোয়েন্টি, সামনে বিশ্বকাপ এবং আগামী মাস থেকে মার্চ মাসে শুরু হবে আইপিএল, এবং এই দুটো আসর থেকে যদি ছিটকে দেয় তো সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের ক্যারিয়ারের, ক্রিকেট ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা তৈরি হবে, এটা কিন্তু বলা যায়। একদম, এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সূর্যকুমার যাদবের এই যে চোট তিনি তার লেগেছে, চিকিৎসা কি রকম ভাবে চলছে এবং চিকিৎসকরা কি জানাচ্ছেন সেটা কি কিছু জানা গেছে এই মুহূর্তে? দেখো, চিকিৎসকদের পরামর্শে যেটা জানানো হয়েছে যে চিকিৎসকরাই পরামর্শ দিয়েছে যেহেতু গোড়ালির চোট মারাত্মক তো সেক্ষেত্রে রানিং বিটুইন দা উইকেট কিংবা ফিল্ডিং করতে গেলে সে গোড়ালিতে চোট পাবে এবং তার জন্য কিন্তু তাকে বেড রেস্টে থাকতে হবে, তার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে মাঠের বাইরে যেতে হচ্ছে এবং এই মাঠের বাইরে যাবার কারণেই কিন্তু দুটো আসর থেকে ছিটকে যাবার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল। কারণ আমরা এর আগেও দেখেছি যে লিগামেন্টের সমস্যার কারণে কিন্তু জসপ্রীত বুমরাকে কিন্তু বিশ্বকাপের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল, যদিও এখন পর্যন্ত বুমরা কিন্তু মাঠে ফিরেনি। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ওডিআই এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে তিনটি ফরম্যাটের সিরিজ, সেখানে কিন্তু এই লিগামেন্টের সমস্যার চোটের কারণে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ছিটকে যেতে হয়েছে। ঠিক তেমনি কিন্তু এই চোট কিন্তু সূর্যকুমার যাদবকে ভাবিয়ে রাখবে বা চিন্তায় রাখবে কিন্তু আগামী দুটি আসরের জন্য, তবে সেক্ষেত্রে অনেকটাই প্রেশার আসবে ভারতীয় দলে। কারণ ভারতীয় দল ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এবং সেখানেও কিন্তু এই ভারতীয় দলের সূর্যকুমার যাদবকে থাকতে হচ্ছে, অর্থাৎ ভারতীয় দলে তিনি সূর্যকুমার যাদবের নাম রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আরো একটা সমস্যা সূর্যকুমার যাদবের সামনে কিন্তু উঠে এলো। একদম, বিপ্লব দা, এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই শিবির এবং তার পাশাপাশি ভারতীয় শিবির রিপ্লেসমেন্ট হিসেবে কি কাউকে দেখছে বা কারোর নাম কি উঠে এসেছে এই মুহূর্তে? দেখো, এখন পর্যন্ত কারো নাম উঠে আসেনি, যদিও দুটো সময় অনেকটাই রয়েছে। কারণ মার্চ মাসের 22 তারিখ থেকে শুরু হবে আইপিএল এবং তারপর হবে টি টোয়েন্টি বিশ্বকাপ, যদিও সময় অনেকটাই দেরি রয়েছে, তো সেক্ষেত্রে যদি 3 মাস সময় পায় অর্থাৎ 90 দিনে একটা স্বেচ্ছা সেরে ওঠা সম্ভব, তো সেক্ষেত্রে যদি সাময়িক বিশ্রাম থাকে সেক্ষেত্রে সূর্যকুমার যাদবের পক্ষে মাঠে ফেরা কিন্তু সহজ হবে, যেটা আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া ক্ষেত্র মাঠের বাইরে থাকার কারণে অর্থাৎ মুম্বাইতে ন্যাশনাল একাডেমিতে থাকার কারণে সেখানে উইকেট বা প্র্যাকটিস বন্ধ এবং তার কারণে কিন্তু হার্দিক পান্ডিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে কিন্তু মাঠে ফিরছেন এবং সেক্ষেত্রেও যদি সূর্যকুমার যাদব 22 মার্চের আগ পর্যন্ত যদি অনুশীলনে না থেকে যদি তিনি বিশ্রামে থাকেন অবশ্যই কিন্তু এই গোড়ালির চোট সারিয়ে কিন্তু মাঠে ফেরা সম্ভব হবে এবং তাতে কিন্তু আশার আলো দেখতে পাবে মুম্বাই টিম এবং ভারতীয় দল।
একদম, অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত সূর্যকুমার যাদব, যাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় শিবির ও মুম্বাই শিবির অনেকটাই চিন্তায় রয়েছে। বড় ধাক্কা অবশ্যই তাদের জন্য। রিপ্লেসমেন্ট হিসেবে কার কথা ভাবছেন সেটা নিয়ে ইতিমধ্যেই জল্পনা কল্পনা কিন্তু চলছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।